এগারোটার সময় আমার ছোট মেয়ের করোনা টেস্ট করা হবে নিপা ভাবিও এখন অনেক অসুস্থ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন দোয়া করি যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সহি সালামতে থাকেন খুব শক্ত করে মনটাকে তারপরে বসেছি ক্যামেরার সামনে কারণ আসলে দিন যেটা যায় সেটা তো আর ক্যামেরায় বন্দি করা যায় না কারণ মন মানসিকতাও ওটা থাকে না কিন্তু আজকের ভিডিওটা এজন্যই করা আমি এর আগেও বলেছি যে আমি যেহেতু কন্টিনিউ এখন করি ভিডিও আর আমি ভাইরাসটা মাথায় নিতে চাই না যার কারণে আমার এই ভিডিওগুলো করা যাতে এর মধ্যে আমি ব্যস্ত থাকি যদিও ব্যস্ত আমি এখন দুই বাচ্চা মানে কি বলবো কারণ পানিতে হাত দিলেই কাশি শুরু হয় গলাটা বসে যায় আর তারপরে তো ভিতরে একটা ভয় কাজ করে তো সব মিলায় আর কি একজন একজন করে আমরা পুরা মানে বাসাতে একমাত্র আমার অঙ্কিতা বাদে আমরা সবাই এখন অসুস্থ আজকে মানে যেহেতু কালকে যেটা হবে যে সকালে এগারোটার সময় আমার ছোটো মেয়ের করোনা টেস্ট করা হবে আর মানে ওকে নিয়ে যেয়ে করোনা টেস্ট করতে হবে কিন্তু একবার যদি এখানে সরকারি খাতায় মানে উঠে যায় যে এই বাসা থেকে একজন ভাইরাসে আক্রান্ত তাহলে সেই ক্ষেত্রে যেটা হয় যে মানে বাসার সবাইকে ১৪ দিন অথবা একুশ দিনের জন্য বাসার থেকে বের হওয়া টোটাল নিষেধ করে দেয় তো যেহেতু সব কিছু নিষেধ করে দিবে তাহলে তো বাজার টাজারে এসে লাগবে তো ইমার্জেন্সিতে ওর বাবা ছোটো মেয়েটা যেহেতু জ্বর অসুস্থ বের হতে পারে না কারণ আমাকে সময় দেয় কারণ আমি শারীরিকভাবে এমনিতেও অসুস্থ হয়ে আছি তারপরে মানসিকভাবেও অসুস্থ হয়ে আছি শক্ত থাকার চেষ্টা করলো মাঝে মধ্যে শরীরটা এত খারাপ করে যেমন গতকালকে আমার শরীরটা অনেক খারাপ করছিল ওর বাবাই ম্যাক্সিমাম কাজ করছে কারণ দুইটা বাচ্চা নিয়ে আসলে অনেক কাজ থাকে শরীর অসুস্থ হলে বোঝা যায় যে কত কাজ থাকে সুস্থ থাকলে এতটা মনে হয় না পরে বাজারে গেছে অঙ্কিতার বাবা বাজারে যাওয়ার পর বাজার থেকে আসছে তার শরীরে প্রচণ্ড জ্বর তারপরে জ্বর মেপে দেখি তার তার মানে এখানে থেকে জ্বর শুরু তো এক তাকি তাকিফরিনে এক হাজার পাওয়ার খাওয়াই দেওয়া হয়েছে তারপরেও প্রায় দুই তিন ঘন্টা শরীরে জ্বর ছিল কিন্তু ও অনেক মানে মনের দিক দিয়ে অনেক শক্ত এবং মানে কি বলবো যার কারণে বারবার জিজ্ঞাসা করছি তোমার কি খারাপ লাগছে তোমার এই সে না আমি ভালো আছি সুস্থ আছি এটা বলছে কিন্তু বুঝছি যে শরীরটা আসলে ওরও খারাপ তো মানে প্রথমে তো ওর শরীর খারাপ দেখে আমার তো খুব খারাপ লাগছে এক মেয়েটার আজকে সারা দিন মানে কয়দিন তো জ্বর ছিলই তারপর গতকালকে একবার ওষুধ দুই ঘন্টা পরে খাওয়াইছি তাতে আবার জ্বর চলে আসছে তো পরে যেটা ডিসিশন নিয়েছিলাম যে না বারবার ওকে যখনই ছয় ঘন্টা পর পর ওষুধ দিতে বলছে ছয় ঘন্টা পর পরই দিয়ে দিব সেক্ষেত্রে ওরা জ্বর থাকবে না তো এটা যখন আমরা করি তো এক পর্যায়ে যে ওর জ্বর আল্লাহ রহমতে আজকে মানে সকালে আমরা ওষুধটা লাস্ট দিছি আটটার সময় পরে আবার দুইটাই দেওয়ার কথা ছিল তো তারপর থেকে আল্লাহর রহমতে আর ওষুধ দেওয়া লাগে নাই ওকে কিন্তু আমরা বারবার ওকে চেক করছি যে ওর জ্বর আসছে কিনা ওর জ্বর আসছে কিনা তো এখনও পর্যন্ত আল্লাহ রহমতে ও সুস্থ আছে। কিন্তু ওর আবার যেটা হচ্ছে যে ওর টয়লেট হচ্ছে এর জন্য আবার ডাক্তারকে ইমারজেন্সিতে ফোন দিয়ে আবার ডাক্তারকে ওর যে পার্সোনাল ডাক্তার তাকে ফোন দেওয়া হয়েছে সে ছিল না সে আবার ব্যাক করছে পরে ওর ডাক্তার ফোন দিয়ে যেটা বলছে যে আবার ওষুধ লিখে দিচ্ছে ওর পাপা যে আবার সে ওষুধটা নিয়ে আসছে যে যাতে ওর ওর টয়লেটটা না হয় হয় কি কি এখন কালকে করোনা টেস্ট করবে করে দেখা যাক তার মধ্যে তো আবার ওর পাপা আবার জ্বরে পড়ে গেছে মানে পরিস্থিতিটা এতটাই ঘোলাটে মানে কিছু বোঝানো যাচ্ছে না যে কখন কি হবে কার কি হবে এখন প্রতিনিয়তই টেনশন করছি আমার অঙ্কিতার জন্য যে ও এত ভাইরাসের মাঝখানে ওকে কিভাবে মেনটেন করব ওর এই কয়দিন যেহেতু আমি ওকে টাচ করতাম না ওর পাপা ওকে টাচ করতো তো ওর পাপা টাচ করাতে যেটা হয়েছে যে ও ওর পাপার মানে আমার কাছে আসতে চাইল ওর পাপার কাছে আমি পাঠিয়ে দিছি সবসময় যাও পাপার কাছে যাও পাপার কাছে যাও কালকে রাত্রি তো আহারে আমার এত কষ্ট লাগছে মেয়ে আমার অনেক কান্না করছে মানে আমি ছোটটাকে একটু আদর করতে যে যেহেতু আমি মাস্কাড়া পরে ছোটোটাকে কোলে নেই তো ওকে না নিলে তো চলেই না তো আদর করতে যেয়ে আমি বলছি তুমি আমার কলি যা এই কথাটা শুনে সে এত কান্না করছে যে সে কাথার মধ্যে মানে মুখ বন্ধ করে কান্না করছে পরে বুঝি না যে কেন কান্না করছে পরে অনেক জিজ্ঞাসা করার পর তখন বলে যে তুমি কেন বেবিকে তুমি আমার যা আমাকে কেন আমাকে কেন আদর মানে এখন ওকে আজকে সন্ধ্যা সময় আমার পাপার জ্বর দেখার পর আমি বলছি পাপার কাছে এখন যায় না পাপার জ্বর আসছে বলে কি মামা সবার কেন জ্বর আসছে এখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ যাতে আমার বড় মেয়েটাকে অন্তত সুস্থ রাখে কারণ সবগুলো অসুস্থ হয়ে গেলে আর মাথায় কাজ করছে না আমি তো ভাবছিলাম আজকে যে নিপা ভাবি যেহেতু নিপাভাবি গতকালকে বলছে যে নিপা নিপাভাবি মোটামুটি তার ভালো লাগছে কারণ ওনারও তো প্রায় নয় দশ দিন হয়ে যাচ্ছে তো মোটামুটি ভালো লাগছে বলছে আমি ভাবছি যে মানহা আর ভাই এখন আল্লাহর মতে ভালো আগেই তো বলেছি যে মানহারও মনে হয় হয়ে গেছে এখন তো ধারণা করা যাচ্ছে মানহারও হয়ে গেছে তো নিপা নিপাভাবি আজকে বললো যে তার নাকি আজকে সারাদিন জ্বর ছিল কারণ রুমে আমরা তো কেউ কারোর রুমে যায়নি গত দিনের ভিডিও দেখাইছি যে নিপা ভাবি ফোন দিছে অঙ্কিতার সাথে কথা বলার জন্য মানে কেউ কারোর রুমে যায় না যার কারণে রুম থেকেই তো বের হওয়া হয় না সবাই সবার দরজাটা দেওয়া হয় দিয়ে রাখা হয় তো পরে যেটা যাই হোক নিপা ভাবিও এখন অনেক অসুস্থ তার শরীরটাও ভালো না মানে আর কি আমাদের পরিস্থিতি এরকম যে আমাদের চলতে হয় তাই তো চলছি শরীরটা আসলে খুব একটা যে ভালো সবার তা না আর তার চেয়ে বেশি হচ্ছে আমরা ভয়টাও অনেক বেশি কাজ করছে আর ওকে তার পাপা সুস্থ হয়েছে দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অঙ্কিতা যাতে সুস্থ থাকে আর যারা মানে আগে আগে বলতাম আসলে যে ভাইরাসটাকে ভয় পেয়ে আগে বলতাম ঘরে থাকার জন্য সবাইকে মানে কেউ যদি আমার পরিচিত মানুষ ফোন করতো আমি কাউকে আসতে দিতাম না এবং চেষ্টা করতাম যাতে তারা আমার বাসায় না আসে এবং আমি তাদের বাসায় না যাই তখন ভাইরাসটাকে ভয় পেতাম এরকম যে মানে আসলে কি একটা হবে কি একটা হবে এখন ভাইরাসটাকে যেটা ভয় পাচ্ছি যে এই যে একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়ে গেছে এই পরিস্থিতিটা আসলে যে সামনাসামনি না হবে সে বুঝতে পারবে না পরিস্থিতিটা অনেক খারাপ বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের এই ভাইরাসটা হলে মেনটেন করা খুব কঠিন এই যে চব্বিশটা ঘন্টা এই যে একটা মাস্ক পরে থাকা মানে মাস্তারা পরে থাকা এটা খুব কঠিন বাচ্চার সামনে মানে আমার ছোট বাবুটা কোলে নিছি আমি যতটুকু পারছি এত এই চার দিন ভাইয়েরটা শোনার পর তো আমি ওরে একটু কমই কোলে নি। তো এটা এভাবে দিয়ে থাকলে আমার মেয়েটার মুখে দিকে তাকে হাসি দিলেও কষ্টের মধ্যেও চেষ্টা করি ওকে হাসি দিতে হাসি দিলেও ও বুঝে না ও চুপ করে খালি তাকায় থাকে আজকে একটু দূর থেকে আমি খুলে এটা ও দিকে হাসি ও যে কি খুশি আমার দিকে তাকায় এটা একটা জিনিস তারপরে এই যে আজকে যে তিনটা দিন যে আমার ছোট বাবুটা যে এই যে জ্বর রাত্রি থেকে শুরু হয়েছে তারপরে যে এই যে তিনটা দিন এই যে কষ্ট করছে প্রতিনিয়ত ভিতরে যে কি অস্থিরতা মানে আমরা দশ মিনিটে মনে হয় তিনবার করে ওর থার্মোমিটার দিয়ে মাপছি জ্বর কমছে কিনা কমছে কিনা কিংবা মানে কত কিছু চিন্তা করে ফেলছি যে জ্বরটা হলে কি হবে না হবে সেই এই যে একটা জিনিস মেন্টালি মানে এই এমনি অসুস্থ হয়ে গেছি এগুলো চিন্তা করে আরো বেশি অসুস্থ হয়ে যাই হোক এত কথা এজন্যই বললাম কারণ বলোনিয়াতে কিংবা আমার পরিচিত এখন অনেক বেশ পরিচিত অপরিচিত এখন গ্রুপে বিভিন্ন অনেক আপুদের সাথে আমার পরিচয় যারা বিভিন্ন জায়গায় থাকে লন্ডনে থাকে ইতালিতে থাকে তারপর অনেক মানে একটা গ্রুপের সাথে যেহেতু ইয়েতে আসি ইউরোপ কান্ট্রিতে অনেক জায়গায় থাকে ফ্রান্স থাকে তো অনেক আপুরা এই ভিডিওটা দেখেন কিংবা আমার চ্যানেলে ঘুরে আসেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যারা বিশেষ করে বাহিরে আসেন হেল্প করার মতন কেউ নাই ছোটো বাচ্চা আছে অবশ্যই ভাইরাসটাকে একটু হলো মেনটেন করার চেষ্টা করবেন কারণ অনেকেই আছে মেনটেন করতে চায় না আর আমরা হ্যাঁ এখন অনেকেই বলবে যে আমি তো অনেক মেনটেন করছি হ্যাঁ আমি অনেক মেনটেন করছি চেষ্টা করছি কিন্তু আসলে আমি পারি নাই কিন্তু এটা যদি আমি পারতাম তাহলে এই যে একটা এখন যে একটা মানে সিচুয়েশনের মধ্যে আসছি একটা কঠিন সময়ের মধ্যে আসতি মানে মাঝে মধ্যে মনে হয় যে চিৎকার দিয়ে যদি একটু খোলা জায়গায় যে কান্না করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আর মানে আরেকটা জিনিস যেটা মনে হয় যে ছুটে যে একটু মায়ের কাছে যেতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো সবাই যারা আমার দেশে আমার আপন জনরা আছেন সবাই আমার ভিডিওটা দেখেন এবং আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ সবার দোয়াই আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেবে আর সবাই অনেক টেনশানে আছে যেমন আমার চাচা ফুফু সবাই অনেক টেনশনে আছে আজকে ফুপুর সাথে কথা বললাম চাচাদের সাথে কথা বললাম ইনশাল্লাহ সবার দোয়াতে ভালো থাকব সুস্থ থাকব কিন্তু এখন যে পরিস্থিতিটা পার করছি এটা আসলে পার করা অনেক কঠিন একটা ব্যাপার মাঝে মধ্যে মনে হয় যে সাহসটা মনে হয় চলে যাচ্ছে এখন কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে এই অসুস্থ হওয়ার পরে যেমন বাচ্চাদের ক্ষেত্রে যে বাচ্চাদের কোনো ওষুধ দেওয়া যাবে কিনা যেমন আজকে আমার ছোট বেবিটার ডাক্তারকে যখন ফোন দেওয়া হয়েছে যে ওর এরকম টয়লেট হচ্ছে ওর জ্বর কমছে না কারণ কালকে পর্যন্ত আমরা যখন আজকে সকাল পর্যন্ত বারবার আমরা যখন ওষুধ দিচ্ছি তখন ওর জ্বরটা কমছে আবার যখন ওষুধ দেওয়ার টাইম চলে আসছে তখন ওর জ্বর আবার বেড়ে যায় কিন্তু তখন ফোন দেওয়া হয়েছে পরে ফোন যখন দিচ্ছে তখন ডাক্তার বলছে যে আমি ভাবছিলাম কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারে কোনো কিছু দিতে পারে অন্য কোনো ওষুধ কিন্তু বলছে যে না একমাত্র তাকি প্রি না মানে জ্বরের ওষুধ ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না এই জ্বরে ইভেন বড়দের ক্ষেত্রেও তাকে প্রিন শুধুমাত্র জ্বরের ওষুধটা খেতে পারবে তো এছাড়া অন্য কোনো ডাক্তার না লেখা পর্যন্ত অন্য কোন ওষুধ খাওয়া যাবে না এটা বলছে এজন্য যেমন আমার মানে প্রথম যখন আমার ঠান্ডাটা লাগে তো অনেকের সাথে আমার যখন কথা হয়েছে ফোনে যে আমার ঠান্ডা লাগছে অনেকেই বলছে যে এটা আবহাওয়ার কারণে এই ঠান্ডাটা লাগছে এটা কোনো কিছু নেই এটা আবহাওয়ার কারণে ইভেন আমাদের ভাইও বলছে যেটা সিজন চেঞ্জ হয়েছে এই কারণে এই ঠান্ডাটা লাগছে প্রতি বছরে যেটা আর কি হয় কিন্তু না পরে যেটা বোঝা গেল যে না এটা ভাইরাস আর ভাইরাসটা এত দ্রুত ছড়াইছে যে এখন একে একে আমরা বাসায় সবাই অসুস্থ হয়ে গেছি তো এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে বলে দেখা যাচ্ছে যে আমরা ঘরে যদি কোনো ওষুধ থাকি সেই ওষুধটা খেয়ে ফেলবো এই জিনিসটা আসলে একেবারেই ঠিক হবে না কারণ যেহেতু এই ভাইরাসটা কিন্তু যতটা মানে নর্মাল মনে হচ্ছে এতটাও নর্মাল না হ্যাঁ কারণ এতে শরীরটা এত বেশি ব্যথা হয় আর মানে এক একজনের সিমটম আসলে এক এক রকম এত বেশি ব্যথা হয় শরীর যেটা যেটা আসলে বোঝা গেছে যে আমাদের মামুন ভাইয়েরও কিন্তু শরীর অনেক ব্যথা হয়েছে কারণ ভাই এখন এটা একটু হালকা হালকা প্রকাশ করে তখন আসলে আমরা এত বেশি বলছি যে টেস্ট করেন টেস্ট করেন তখন ভাই চিন্তা করছে টেস্ট করব এটা ঝামেলার ব্যাপার থাকবে তো বলছে যে না আসলে আমার ভাইরাস না ওরকম আমার কোনো কিছু হয়নি এখন বলে যে তার শরীরে অনেক ব্যথা ছিল কিংবা ডাক্তারকে যখন ফোন দিছে তখন ডাক্তার তাকে ওষুধ দিছে এই ওষুধ খাওয়ার পরে তারপরে ভাই সুস্থ হয়েছে নিপা ভাবিরও নিপা নিপাভাবি যতবার বলছে ততবারই বলছে তার প্রচণ্ড শরীর ব্যথা এবং আমার যেটা হয়েছে আমার দুই দিন ছিল প্রচণ্ড শরীর ব্যথা কিন্তু আমার মুখে রুচি ছিল না এবং নিপা ভাবিরও প্রায় তিন চার দিন রুচি ছিল না মামুন ভাইয়েরও বেশ কিছুদিন রুচি ছিল না কিন্তু এখন মামুন ভাই ঠিক হয়েছে আর কি আর যেটা আর একটা প্রবলেম যেটা আমরা সবসময় ভয় পাচ্ছি শ্বাসকষ্ট হবে কিনা গলায় ব্যথা করবে কিনা যেমন আমার গলা ব্যথা বেশ তিন চার দিন ছিল এখন গলার মধ্যে যেটা হয় যে পানিতে হাত দিলেই আর পানিতে হাত দিলে সেটা গরম পানি হোক ঠান্ডা পানি হোক পানিতে হাত দেওয়া মাত্রই মানে গলার সমস্যাটা বেড়ে যায় এই যে কাশি শুরু হয়ে যায় দেখা যাচ্ছে যে চা খাইছি একটু মানে ধোয়া কাজ করছি সঙ্গে সঙ্গে গলার মধ্যে ব্যথা শুরু হয়ে যায় আর কাশি শুরু হয়ে যায় এই যে একটা মানে জিনিস যে আর এই কাশিটা শুরু হলে তখন মনে হয় এখনই মনে হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এই জন্য এটাকে অবহেলা করা একেবারেই ঠিক হবে না এবং সবাই যাতে সতর্ক থাকে এবং ভালো থাকে বিশেষ করে বাচ্চাদের কথা চিন্তা করে হলো যে যার মতো নিরাপদে ঘরে থাকে ভালো থাকে সুস্থ থাকে কারণ আমি চাই না যে মানে কারোর জন্যই এটা ভালো হবে না যে এই ভাইরাসটা দেখা যাচ্ছে অবহেলার জন্য ভাইরাসটা ঘরে চলে আসুক আর সবাই কষ্ট করুক বাচ্চারাও কিন্তু অনেক কষ্ট করে ওরা প্রকাশ করতে পারে না কিন্তু ওরা অনেক বেশি কষ্ট করে যেমন মানহা কয়দিন একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দিছে খায় না এখন আল্লাহর মতে খাচ্ছে আর আমার বাবুটাও মানে এই তিন চার দিন তিন দিন বিশেষ করে অনেক বেশি কষ্ট করছে এত জ্বর মানে জ্বর উঠলে প্রচণ্ড জ্বর হয় শরীরটায় ধরা যায় না এত জ্বর এখন সবাই ভালো থাকবেন এটাই দোয়া করি সবার জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার বড়ো মেয়েটার জন্য যাতে ও ভালো থাকে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে সবাই ভালো থাকে